ওই সামনে বাগান মিথ্যা কথা মিথ্যা কথা। হাই ব্রুয়ান, দিস ইজ পল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার। ওয়েলকাম এগেইন এনি ভিডিও। তো আজকে আমি যাব আমাদের প্রিয় জায়গা জয়ন্তী পাহাড়। বাইক নিয়ে যাব, অনেক মজা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সময় দুপুর 12টা, আর এখন আমার যাত্রা শুরু। আই থিঙ্ক 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব জয়ন্তী পাহাড়। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 22 কিলোমিটার দূর। চলো যাত্রা শুরু করছি। এখন আমি পাকা রাস্তা চলে এসেছি, আর এটা হলো আমাদের বাড়ির সামনে হিন্দু চৌপতি। তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে ডাক্সি রিভার, আর এটা হলো ডাক্সি রিভার ব্রিজ। শামুকতলা যাওয়া আসার আর মাত্র কিছু দূরেই রয়েছে শামুকতলা বাজার, দেখতে পাবে একদম আনকমফর্ট। শামুকতলা সিটি, শামুকতলা সিটি, এই চলে এলাম শামুকতলা সিটি। দেখে নাও সবাই শামুকতলা সিটির বিল্ডিংগুলো। নেতা মন্ত্রীদের মুখে অনেক বড় বড় ভাষণ শুনি, কিন্তু শামুকতলায় কিছুই হচ্ছে না। কবে হবে এইসব? এই শামুকতলা বাজার কাঁচামাল আর শাকসবজির জন্য বিখ্যাত। এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আমরা আবারও চলে এলাম ডাক্সি রিভার লালপুল। এই রাস্তা দিয়েই জয়ন্তী যাওয়া হয়। তো চলো, আর কিছু দূরেই পাওয়া যাবে শুধু চায়ের বাগান। চায়ের বাগান একেবারে এখান থেকে পাহাড় ঘেঁষা। আমরা একেবারে শেষ পর্যন্ত যাব চা বাগানের। এখন আমরা চলে এসেছি হাতিপোতা ফরেস্ট, ন্যাচারাল ফরেস্ট। আমরা এখন পাহাড়ের অনেক কাছে চলে এসেছি। নর্থ বেঙ্গল মানেই নদী, পাহাড়, বন, জঙ্গল, জীবজন্তু। এখানে যদি কেউ ঘুরতে আসো অবশ্যই বাইক নিয়ে আসবে, বাইক ছাড়া এলে কিন্তু একদমই মজা নেই। এখানকার রাস্তাগুলো আঁকা বাঁকা, ঢেউ খেলানো, খুবই সুন্দর। ছিঁড়ে গেল তো পা থেকে ফেলে দিলাম, আর এদের রাস্তা অনেক খারাপ, দেখতে পাচ্ছ রাস্তাগুলি ভীষণ খারাপ। জুতো ছিঁড়ে গেছে, তো এখন জুতো কিনতে হবে। এখানে পাহাড়ি রাস্তায় কিছু দূর হাঁটতে না হাঁটতে আমার জুতো জোড়া ছিঁড়ে গেল, আমার প্রিয় জুতোগুলো। এখন আমি যাচ্ছি জুতো কিনতে। সামনে একটা বাজার রয়েছে। চলো সামনে কি আছে দেখাচ্ছি। পাহাড়ি রাস্তা, রাস্তা দেখতে পাচ্ছ সামনে। বাপ রাস্তা সেই ভাই। ডাকছে আরো কাছে, পাহাড় ডাকছে আরো কাছে, আমি আজ বাদন হারা। লা 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 লা। আমরা এখন চলে যাচ্ছি এই সেই জয়ন্তী চায়ের বাগানে। দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ খেলানো, আর ওই সামনে দেখতে পাচ্ছ জল দিচ্ছে। দেখি ওইখানটায় যাবো, রাস্তা কোন দিক দিয়ে জানি না, হয়তো এদিক দিয়ে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর চায়ের বাগানগুলি, আর এইখানকার চা কিন্তু পৃথিবী বিখ্যাত। সব দামি দামি চায়ের বাগানগুলির মধ্যে এটা একটা খুব দামি, বিখ্যাত। এখানে অনেক দামি দামি চা তৈরি হয়। চলো আমরা সামনে যাচ্ছি। আমরা একেবারে অচেনা রাস্তা চলে এসেছি, এখানটায় আমরা আগে কখনো আসিনি। আর এই পাহাড়
এইদিকের চা বাগানগুলো দেখতে পাচ্ছ, সব ঝুড়ি করে দিয়েছে কলম ছুরি দিয়ে। এগুলোর থেকে আর কিছুদিন পরে ছোটো ছোটো কুশি গজাবে। এই দেখতে পাচ্ছ মাত্র গজাচ্ছে। এই দেখতে পাচ্ছ সব মরা মরা দেখাচ্ছে, আসলে কিন্তু এগুলো মরা নয়, সবগুলো জ্যান্ত। এই কুশি গজাচ্ছে ছোটো ছোটো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, ওই সামনে দেখতে পাচ্ছ জল দিচ্ছে, আসছে ক্যামেরায় আসছে, বাট অত কষ্ট আসছে না। দেখতে পাচ্ছ কীভাবে চা বানায় জল দেওয়া হয়। এগুলোকে খুব যত্ন করে তৈরি করা হচ্ছে। এগুলো ছোটো গাছ তাই এতটা কাটিনি। আর্মি ক্যাম্প, এগুলো প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে। আমি এই আর্মি ক্যাম্পগুলো আগে অনেকবার এসেছিলাম। এখন আমরা যাচ্ছি অন্য লোকেশনে, যেখানে নয়েন্টি ছিল আর যেতে পারি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, চলো এগোচ্ছি। এই দেখতে পাচ্ছ, আরে বা, একবারে খাড়া নিচের দিকে চলে গেছে। জঙ্গল এরিয়া, গজব সিন হে ভাই। তো পেছনের চায়ের বাগানগুলি দেখছ, একেবারে অসাধারণ ভিউ। তো তোমরা যদি নর্থ বেঙ্গলে আসো, একবার হলেও আসবে এই চায়ের বাগানগুলিতে ঘুরতে, এই জায়গাগুলিতে ঘুরতে। মন ভালো হবে না এমন হতেই পারে না। বলছো রাস্তা একেবারে খাড়া, বাইক মানুষ পিছতেই নেমে যাবে, বাইক পিছলে নেমে যাচ্ছে। বড়ে হ্যাঁ, এদার বড়ে হ্যাঁ, আপকা গাড়ি ইধার না, মিঠা হতা মিঠা হতা দো না, দো পিস না, মিঠা নিয়ে পর ঠিক ই হ্যায়, থ্যাংক ইউ। এখন আমরা বড়ই খাবো। সামনে দেখতে পাচ্ছ প্রচুর বড়ই বাগান, ওয়াও দেখতে পাচ্ছ বড়ই পেকে আছে গাছে গাছে এখানটায়। এদিকেও তো দেখতে পাচ্ছ এখানটায় অনেক কুল বাগান, আমরা জানতামই না এখানটায় যে এত কুল পেকে আছে। দেখতে পাচ্ছ এখানকার আদিবাসী মেয়েগুলি কত কুল খুঁড়িয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছ একেবারে বড়ই ভর্তি, ওয়াও লালে লাল লালছে লাল। এই দেখতে পাচ্ছ বড়ই বড়ই, অনেকগুলো পেরেছি বড়ই পকেট ভর্তি, বাট বড়িগুলো তো মিষ্টি, আমি ভাবছি না হয়তো তেতো হতে পারে, কন্ট্রোলে থাকিস পড়ে যাচ্ছে যাতে।